এবং আন্ডারস্ট্যান্ডিং করতে জুরি নাই আমি যেটা বলছিলাম এবার বড়ো ভাই গদাই সিপিএম তো নিজেকে পুরো বিজেপির কাছে দিয়ে দিয়েছে সব ভোট তুলে দিয়েছে হাতে কংগ্রেসও দিয়েছে আবার দেখছেন কেউ কেউ চলে যাচ্ছে কারা চলে যাচ্ছে চিন্তা করবেন না যারা যাচ্ছে না আপদ বিদায় হচ্ছে কেন বলুন তো কেন বলুন তো থাকলেই জ্বালাতো থাকলেই জ্বালাতো কেন বলছি আপদ হয়েছে আর রাজনীতিতে তিন ধরনের লোক থাকে একটার নাম লোভী খুব লোভ সব খাবো সব খাবো সব খাবো এক ধরনের লোক আছে ভোগী শুধু আমি খাবো আর কেউ খাবে না আর এক ধরনের লোক আছে ত্যাগী যারা আসল মানুষ এই আপনারা যারা কোনো দিন মাথা বিক্রি করেন না যারা কোনোদিনও মাথা নত করেন না আপনারা মনে রাখবেন সেই ত্যাগী লোকেদের বাড়িতে গেছে এবার গিয়ে বলছে কে তোমার বেটিকা শাদি বাকি হ্যাঁ আচ্ছা কুচ রুপিয়া তুমকো দেতা হ্যাঁ ইলেকশনের সময় কাউকে কাউকে টাকা দেবে আমি আগে থেকে বলে যাচ্ছি টাকা দিলে টাকা নিয়ে ভালো করে মাংস ভাত খেয়ে নেবেন ভোটটা একটাও দেবেন না এটা মাথায় রাখবেন এ টাকা ওদের টাকা নয় জনগণকে টাকা দেওয়ার দিয়ে ভোট কেনা যায় না আমি যেটা বলছিলাম একটা বিজেপির লোক গেছে একটা বাড়িতে গিয়ে বলছে মা মা তৃণমূল খুব খারাপ আছে তৃণমূল চোর আছে আপনারা একটা কাজ করুন বিজেপি খুব ভালো আছে যে সবচেয়ে বড় ডাকাত আপনারা এবার ভোটটা বিজেপিকে দিন আমরাই আসব তা মা বলছে কেন দেব বাবা আমি যে আজকে চালটা রান্না করে খাচ্ছি সেটাও তৃণমূল সরকার দিয়েছে তোমায় কেন ভোটটা দেব বাবা এবার আর একটা বাড়িতে গেছে গিয়ে একটা মেয়েকে ধরেছে ধরে বলছে মা মা তোমার তো নতুন বিয়ে হয়েছে তুমি ভোটটা আমাকে দিও কারণ আমি তোমার জন্য এই করব সেই করব তৃণমূল তো তোমাদের জন্য কিছু করেনি মেয়েটি তখন বলছে আরে ভাই ভুলে গেলে আমার বিয়ে হলো সেদিন আমার বাবার টাকা ছিল না আমার মা চিন্তা করছিল আমাকে পঁচিশ হাজার টাকা দিয়েছে তৃণমূল সরকার তাই আমি রূপসী স্কিমে টাকা পেয়ে আমার বিয়ে হয়েছে আমি ভোটটা তো তৃণমূলকেই দেব এবার একটা সংখ্যালঘুর বাড়িতে গেছে গিয়ে বলছে এসো এসো তোমাদের মধ্যে ভাগাভাগি করে দিই তোমরা যাতে ভোটটা ভাগাভাগি করে দাও তা নাহলে তোমাদের জেলে ভরে নিয়ে যাবো সংখ্যালঘু ভাই বোনটা বলেছে তুমি আমাদের জেলে নিয়ে যাও নিয়ে যাও কিন্তু মনে রাখবে আমাদের তোমরা কোনো দিনও পাবে না এবং পাওয়ার চেষ্টাও করো না এবার কাছে একটা ছাত্রীর বাড়িতে সেই ইউনিভার্সিটিতে পড়ে তাকে গিয়ে বলছে তুমি এবার ভোটটা আঠেরো বছর নতুন হয়েছো তোমার ভোটটা আমায় দাও মেয়েটা বলছে আরে আমি যে আজকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছি আমি যে আজকে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছি এটাও তৃণমূল সরকারের দান আমি তোমায় কি করে ভোটটা দেব আমি নতুন ভোটার ভোটটা আমি তৃণমূল সরকারের মমতা দিকেই দেবো এইবারে গেছি আর একটা বাড়িতে গিয়ে বলেছে ভাই ভাই তুমি তোমার সাইকেলটা আমায় একটু দেবে আমি একটু বাজারে যাব এবার সে সাইকেলটা দিয়েছে বাজারে গেছে বাজার থেকে ঘুরে সাইকেলটা যখন ফেরত দিচ্ছে দিয়ে বলছে ভাই ভোটটা বিজেপিকে দিও কিন্তু ছেলেটি তখন বলছে ওই সাইকেলটা যে চড়ে বাজারে গেলেন ওই সাইকেলটা দিদি দিয়েছে কাজে ভোটটা তৃণমূলের তৃণমূল সরকারের আপনাকে ভোটটা দেব না একটা কৃষকের বাড়িতে গেছে এবার গিয়ে বলেছে কৃষক ভাই কৃষক ভাই দিল্লি টাকা দিচ্ছে কলকাতা দিচ্ছে না কৃষক বলল কলকাতা যা দেয় তাতেই আমাদের হয়ে যায় দিল্লির টাকাও তো কলকাতা বারণ করেনি আপনি কেন দিচ্ছেন না আজকে সারা ভারতবর্ষে বলছে কৃষকদের ঘরে সোনা ফুলবে সোনার বাংলা গড়ে দেবো কৃষকরা বলছে হরিয়ানায় কৃষকরা লড়াই করছে এক মাস ধরে রাস্তায় পড়ে আছে পাঞ্জাবে কৃষকরা লড়াই করছে এক মাস ধরে রাস্তায় পড়ে আছে দিল্লিতে কৃষকরা লড়াই করছে এক মাস ধরে রাস্তায় পড়ে আছে আর আমাদের কৃষকদের দেখো সিঙ্গুরে আন্দোলন হয়েছিল নন্দীগ্রামে আন্দোলন হয়েছিল মমতাদিয়ে আন্দোলন করেছিল না মানুষেরা আন্দোলন করেছিল এবং আমরা জিতেছিলাম কৃষকরা আমাদের গর্ব আগে তুমি ওই কৃষকদের জন্য যে বিল এনেছ আগের বিল ছিল জমি অধিগ্রহণ করা আর এখনকার বিল কী জানেন আপনি শস্য তৈরি করবেন ওরা জোর করে লুট করে নিয়ে চলে যাবে জোরদাররা আপনি দেবেন আপনার ঘরের সন্তানকে যদি চায় জোর করে নিতে আপনি দেবেন মায়েরা আমার বোনেরা আমার বলুন কৃষক শ্রেণী আপনারা দেবেন আপনার ফসল লুট করতে আসলে দেবেন না আমরা বলেছি ওই তিনটে আগে বাতিল করো আগে তিনটে বাতিল করো তারপরে এসে কথা বলো বড় বড় কথা বললে হয় না কাজ করতে হয় তাই মনে রাখবেন এরা কীরকম জানেন তো খালি মিথ্যা কয় আমাদের একজন বড় আর্টিস্ট ছিল ভানু বন্দ্যোপাধ্যায় তার একটা জোকস আছে জোকসটা কি না তো দুটো পরিবার বেড়াতে যাচ্ছে ট্রেনের কামরায় করে এবার একটা পরিবার আর একটা পরিবারকে বলেছে যে আমি না একটা বাঘ দেখছি কিন্তু যে পরিবারটা বলেছে সে একটু মিথ্যে কথা বেশি বলে আর যখনই ওনার হাজব্যান্ড স্বামী স্ত্রী যাচ্ছে স্বামী যখন বেশি মিথ্যে কথা বলে বউ তখন বলে আমি করে একটা কাইসা দিমু আর যেই কাশবো। তুমি বুঝবে তুমি কিন্তু মিথ্যেটা বেশি বলছো তারপরে তুমি একটু কমাইবা এবারে ভদ্রলোক বলছে আমি একটা বড় বাঘ দেখছি অন্য পরিবারটা বলেছে বাঘটা কত বড় বলে আরে কই নেন না বাঘটা বারো হাত ল্যাস তখন ওর কত বড়ো বাঘ রে ভাই বারো হাত ল্যাস তার মানে বুঝতে পারছেন বারো হাত ল্যাস মানে এই পুরো স্টেজিটার মতো বড় ল্যাস বাঘটা কত বড় তখন ওর বউ খক করে কেসেছে তখন বলছে মাইপা পাটাই পা তো অসাত হইব তখন ওর বউ দেখেছে এটাও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে খক করে কেসেছে তারপরে বলেছে চারফা হাত হইব তখনও খক করে কেসেছে তখন ভদ্রলোক খুব রেগে গেছে রেগে গিয়ে বলেছে তুমি কায়সা কায়সা ময়রা যাও আমি আর কমাইতাসি না তো বিজেপি কীরকম জানেন তো ওর কাজই হচ্ছে মিথ্যে কথা বলো আমরা যেমন বলতাম পড়তাম ছোটোবেলায় সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আর বিজেপি হচ্ছে সকালে উঠি আমি দাঙ্গা করে চলি মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি সারাক্ষণ মানুষদের ওপর কুৎসা করি সারাক্ষণ ফেক ভিডিও তৈরি করি সারাক্ষণ ফেক হোয়াটসঅ্যাপ তৈরি করি সারাক্ষণ মিথ্যা বলি মিথ্যা করি মিথ্যা চমকাই মিথ্যা ধমকাই তাই তো আমরা বলি আর নেই দরকার দেশেও বিজেপির সরকার ফুলোমা বেরিয়ে গেছে আগামী দিনে অনেক কিছু বেরোবে নোটবন্দি ঘরবন্দি দেশকে করেছ বন্দি গণতন্ত্রকে করেছো বন্দি মিডিয়াকে করেছ বন্দি সংখ্যালঘুদের করেছ বন্দি দলিতদের করেছ বন্দি আদিবাসীদের করেছ বন্দি মাতোদের করেছ বন্দি বাউরিদের করেছো বন্দি কুম্ভকারদের করেছো বন্দি বাগ বাগদিদের করেছ বন্দি শিডুল কাজ শিডুল ট্রাইপ থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে জেনারেল কাস্ট থেকে শুরু করে মাইনরিটি থেকে শুরু করে লোকপ্রসাদ শিল্পী থেকে শুরু করে প্রত্যেককে তোমরা বন্দি করে রেখে দিয়েছ এই কারাগার ভেঙে ফেলুন এই কারাগার ভেঙে ফেলুন বিজেপির কারাগার ভেঙে করো চুরমার মনে রাখবেন বিজেপির শৃঙ্খলের কারাগার ভেঙে করো চুরমার বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বিজেপির এই অত্যাচারের বাদ ভেঙে দিন কেউ কিছু বললেই তাকে গুলি করে মেরে দেয় কেউ কিছু বললেই দাঙ্গা বাঁধিয়ে দেয় কেউ কিছু বললেই তাকে হুমকি দেয় এত কিসের অধ্যত্ত কিসের অহংকার তাই বলি বন্ধু চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি এটা কবি সুকান্ত লিখেছিলেন মনে রাখবেন আমি আবার বলে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে নাগিনীরা এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন নাগিনীরা চারিদিকে ফেলে দিয়েছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে প্রস্তুত আমার মা বোনেরা যে মা বোনেরা রান্না করে যে রাঁধে সে চুলো বাঁধে যদি মা বোনেরা দেখেন আপনার ছেলেকে মারতে আসছে আপনাকে ধমকাতে আসছে আপনাকে ভয় দেখাতে আসছে মা বোনেরা আমার যে হাতা খুন্তি দিয়ে রান্না করেন সেই হাতা খুন্তিটা দেখিয়ে বলবেন ওরে মায়ের জোর মা শঙ্খ বাজায় মা উলুদ্বনি দেয় আর মার কাছে কেউ আসলে দুটো থাপ্পড়ও লাগিয়ে দেয় এটা মা বোনেরা পারে এটা আমার বঙ্গ জননী এটা আমার বাংলার রমণী এটা আমার বাংলার মা বোন আমার ছাত্র যৌবন আমি এখনো বলবো বাংলাকে বেচতে দিও না বাংলাকে বিক্রি করতে দিও না বাংলাকে দখল করতে দিও না বিজেপি চাই বাংলা দখল করতে আর বাংলা দখল করে বাংলাকে পরাধীন করতে মাথায় রাখবেন স্বাধীন বাংলা স্বাধীন ভারতবর্ষের নাগরিক আমরা বাংলাকে আমরা বিক্রি করতে দেব না যে যায় বিজেপিতে যাক গিয়ে তাদের মাথাগুলোকে বিক্রি করে দিক আমরা বিজেপির কাছে মাথা বিক্রি করব না করব না করব না মা বোনেরা যেমন ছেলে মেয়েদের বিক্রি করতে পারে না তেমনি রাজনীতিটাও মনে করবেন মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জার মতোই একটা পবিত্র আদর্শ একটা দর্শন রোজ রোজ শাড়ি বদলানো যায় কিন্তু রোজ চরিত্র বদলানো যায় না রোজ রোজ শাড়ি কাপড় বদলানো যায় কারণটা যেতেই হবে পরিষ্কার করতে হবে কিন্তু রোজ রোজ নিজের আদর্শকে বদলানো যায় না আমি এইটুকু বলে আপনাদের আবার বলবো আপনাদের সাথে আমার দেখা হবে ইভেন পাটটা থেকে শুরু করে সমস্ত কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে দুয়ারে সরকার থেকে শুরু করে আমরা যতটা পারছি করছি আগামী আগামীকালও অনেক কিছু করে দিয়ে যাব কিন্তু এটুকু আমি বলবো ছাত্র এবং যৌবন গত এক বছর ধরে কোভিড চলছে আপনারা দেখেছেন তার মধ্যেও একটা কাজও কিন্তু বন্ধ হয়নি আগামী দিন আমার প্রতিশ্রুতি নয় আমার প্রতিজ্ঞা থাকবে আমার বাংলার ছাত্র যৌবনকে আমি মাথা তুলে দাঁড় করে দেবো তাই তৈরি করছি দেউচা পাঁচমি তাই তৈরি করছি গ্যাসের 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 আমরা ওএনজিসি যেটা তৈরি হচ্ছে হাবড়ায় তাই তৈরি করছি ডেডিকেটেড ফেট করিডর রঘুনাথপুর হবে তাই তৈরি হচ্ছে জয়পুর চারিদিকে চাকরির যা থাকবে মনে রাখবেন পুরুলিয়ার মানুষকে কোথাও যেতে হবে না আপনাকে বাইরে যাওয়ার দরকার নেই আপনার পুরুলিয়ার মধ্যেই রূপসী বাংলা একদিকে শিমুল ফুল শিমুল ফুলের লাল রং পলাশ ফুল পলাশ ফুলের লাল রং সেই পলাশ ফুলের নানা রকম কালার ফুল আমার মা বোনেরা আমার ভাই বোনেরা নিজেরা নিজেদের সাথে মিশে ভালো করে কাজ করবেন কি ছাত্র জগবন নতুন বাংলা কে গড়বে নতুন বাংলা গড়বে কে নতুন বাংলা গড়বে কে আমরা কারা আচ্ছা এটা মাবুনুদের আমি কিছু শেখাই আমি যখন বলবো আমরা কারা তিনো মূল এটা গানের ছন্দে আপনারা বলবেন জোরা ফুল জোরা হাত আমরা কারা আমরা কারা আমরা কারা আমরা কারা আমরা কারা তিনো মূলের তিনো মূলের তিনো মূলের মা বুনুদের মা বুনুদের মা বুনুদের মা বুনুদের জোড়া ফুল জোড়া ফুল আমি বলবো জোড়া ফুল আপনারা বলবেন তৃণমূল জোড়া ফুল জোড়া ফুল মা জোড়া জোড়া ফুল ফুল শ্রমিক কৃষকের জোড়া ফুল এই ছাত্র যৌবনের ছাত্র যৌবনের জোড়া ফুল খেটে খাওয়া মানুষের জোড়া ফুল এই আমরা কারা হাততালি জোরে হচ্ছে না গলাও জোরে বাজছে না নিশ্চয়ই খিদে পেয়েছে খিদে পেয়ে গেছে তো মা পারে অনেক দূর দূর থেকে হেঁটে হেঁটে এসছেন আপনাদের পাগুলোকে প্রণাম জানাই মায়েরা আমার অনেক কষ্ট করেছেন আপনাদের সকল মাকে আমি আমার আপনাদের পাগুলোকে গুলোকে প্রণাম জানাচ্ছি সালাম জানাচ্ছি বলুন আমরা কারা আমি বলবো আমার থেকে দশ গুণ্ডা আওয়াজ করতে হবে বেশি তার কারণ আমি রোজ করি আমরা কারা লড়ছে কারা জেলায় জেলায় পুরুলিয়াতে বাঘমুন্ডিতে জয়পুরেতে রঘুনাথপুরে অযোধ্যাতে বলরমপুরে মানভূমেতে মানকুণ্ডুতে হুরাতে পাহাড়াতে বলরমপুরে পুরুলিয়াতে রূপসী বাংলায় ছাত্র যৌবন মা বোনেরা মা বোনেরা তপশিলিরা তপশিলিরা তপসিলীরা জয় জহর আদিবাসীরা আদিবাসীরা সংখ্যালঘু শিক্ষিতরা বেকার ভাই বোনেরা আশারা আইসিডিএস বিআরপি সমস্ত গ্রুপ প্রাণী বন্ধু প্রাণী মিত্র কৃষক বন্ধু তপশিলীরা কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সবুজশ্রী সবুজ সাথী সবুজ সাথী দুয়ারে সরকার সমাধান আমরা কারা এই জিতবে কারা জিতবে কারা মা বোনেরা না বললে আমি যাব না এই জিতবে কারা জিতবে কারা মা বোনদের আওয়াজ কিন্তু ছেলেদের থেকেও বেশি ঘরে যখন মা বোনেরা জব্দ করে না বাপরে বাপ ভয়ে সব কাঁপে বলুন আমরা কারা জিতবে কারা লড়বে কারা লড়বে কারা পথ দেখাবে আলো ফোটাবে রূপসী বাংলা জিতবে কারা আসছে কারা আসবে কারা সারা বাংলায় জঙ্গল মহলে পুরুলিয়াতে বাঁকুড়াতে বীরভূমেতে বর্ধমানে আসানসোলে বীরভূমেতে নদীয়াতে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণেতে দক্ষিণেতে মালদাতে মেদিনাপুরে মেদনাপুরে নন্দীগ্রামে সিঙ্গুরেতে হাওড়াতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিংয়ে সুন্দরবনেও পাহাড়ে নদীতেও গ্রামে গ্রামে শহরে 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 তৃণমূল কংগ্রেস দরকার দরকার বিজেপি বাংলা ছাড়ো

এবার আমি যেটা বলবো চিচি আমি বলবো এনআরসি আপনারা বলবেন চিচি ঠিক আছে এনআরসি চলবে না এনআরসি চলবে না এনআরসি লজ্জ্যা এনআরসি লজ্জ্যা এনআরসি লজ্জ্যা এনআরসি লজ্জ্যা এনআরসি লজ্জ্যা এনপিআর লজ্জ্যা এনপিআর লজ্জ্যা কে কে চিচি কে কে ছি ছি বিজেপি লজ্জা বিজেপি লজ্জা কৃষক মেরে কৃষক প্রেম বিজেপি সিপিএম কংগ্রেস সেম সেম কৃষক মেরে কৃষক প্রেম একবার বলবেন বিজেপি সিপিএম একবার বলবেন বিজেপি সেম সেম একবার বলবেন সিপিএম সেম সেম এখন যেহেতু এর একটু বাড়াবাড়ি করছে সিপিএম কংগ্রেসের সাহায্যে তাই এটাকে ধরুন ভালো করে কৃষক মেরে কৃষক প্রেম জোরে কৃষক মেরে কৃষক প্রেম কৃষক মেরে কৃষক প্রেম ছাত্র মেরে ছাত্র প্রেম অনেক দূরে দাঁড়িয়ে আছেন একটু আওয়াজ দিন কৃষক মেরে কৃষক প্রেম বিজেপি সেম সেম ছাত্র মেরে ছাত্র প্রেম ছাত্র মেরে ছাত্র প্রেম ছাত্র মেরে ছাত্র প্রেম দলিত মেরে দলিত প্রেম দলিত মেরে দলিত প্রেম মহিলা মেরে মহিলা প্রেম কৃষক বিল উইড্র করতে হবে কৃষক বিরুদ্র করতে হবে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা রুপশী বাংলা জিনাবাদ রূপসী বাংলা জিনাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ ধন্যবাদ মামাটি মানুষ ধন্যবাদ সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো থাকবেন আর মা বোনেরা একটু উলুধ্বনি হবে বিজেপি কে বিদায় জানিয়ে যারা সংখ্যালঘুরা আছে মনে মনে আল্লা তালার কাছে দোয়া করুন যারা ভাই বোনেরা মা বোনেরা একটু উলুধ্বনি এই বোনদের সমর্থন জানিয়ে ভাইরা তালি দাও বোনেরা দেবে উলুদ্ধরি ভাইরা দেবে তালি আগামী দিন বাংলা থেকে বিজেপি কে করব খালি খালি আর খালি যতই দিক না গালি ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা সবাই করে